হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু প্রবাসী পাঠশালা। আমরা এখন ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়াতে এসে আমরা অনেক মজা করছি আর খুব ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা। সানবিও পড়েছে, এটা এটা ইউনিকর্নের একটা উইন্টারের একটা সোয়েটার টাইপের একটা জামা ও পড়েছে, আমিও পড়েছি, খুব ঠান্ডা লাগছে বাবা, অনেক ঠান্ডা এখানে। আর এখন সামনে ক্রিসমাস, তার জন্য আমরা কি করেছি আজকে, আমরা আমরা আজ শপিং এ গেছি, আমরা কিছু ক্রিসমাস উপলক্ষে কিছু জিনিস কিনেছি আমরা। হ্যাঁ, একটা ক্রিসমাস দাদু, সান্তা দাদু একটা কিনে দিয়েছে ও দাদান, হ্যাঁ বাবু দাদান কিনে দিয়েছে। ঠিক আছে, আমরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কেমন সাজানো হলো সেটাও আমরা দেখাবো, কি করে সাজালাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সান্তা না খুব ঠান্ডাতেই আসে, সান্তা দাদু নাইটে এসে গিফট দিয়ে যায়, তাই না? তার জন্য তো আমাদের সুন্দর করে সাজাতে হবে। আমাদের এখানে হাবড়া বাজারে পুরো হাবড়া বাজারটা সান্তার জিনিসে সব ভরে গেছে, সব জিনিস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যা খুশি সা ঘর সাজানোর জন্য ছোটোখাটো করে সাজানোর সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমরা আজকে সেখান থেকেই কিনেছি, একটা ছোট ভিডিও করেছি মামা। তোমার হাতে কি? আমার হাতে দুটো হাতে, হ্যাঁ ক্রিসমাস ট্রি। দুপুর চল, দুপুর এখানে আছে, কি সুন্দর শান্তা দাদু, কত সুন্দর জিনিস বাবা, অনেক জিনিস, যা চাই সব আছে এখানে, সব কিছু আছে বাবা। হ্যাঁ, একটা ক্যাপ নিতে হবে তো আমাদের, কত কিছু নিতে হবে। এই যে কে কে এসছে দেখো, এই যে এই যে মামা, বলো তুমি কি করবে এবার, কান্না করবে নাকি? তুমি কান্না কেন কান্না করব, সত্যি তোমার বলবে তোমার এ মা আমার মা কান্না করে প্রথমে। আচ্ছা, আমরা আজকে কি কি শপিং করলাম, কি কি আনলাম ক্রিসমাস ডে উপলক্ষে, সেগুলো সব তোমাদের দেখাবো। এই দেখো, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দুটো সান্তা দাদু আনা হয়েছে, একটা ও দাদা দিয়েছে, একটা ও দিদি দিয়েছে। ঠিক আছে, দুটো সান্তা দাদু না হয়েছে, না হয়েছে দুটো ক্যাপ, যে দুটো ক্যাপ নেওয়া হয়েছে, মেরি ক্রিসমাস লেখা আছে ক্যাপটায়, কি বলছো? মেরি ক্রিসমাস লেখা আছে ক্যাপে, গ্রিন কালারে লেখা আছে, দুটো ক্যাপ নেওয়া হয়েছে, দুটো একটু বড়ই নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে ক্রিসমাস ট্রি, বেশি বড় নিইনি, ছোটই নিয়েছি, সাজাতে সুবিধা হবে, তারপরে সানবি খুব টানাটানি করে নষ্ট, এই দেখুন দেখুন বের না করতে করতে এই যে পুরো টানাটানি শুরু করে দিয়েছে, ও সব নষ্ট করে দেয়, তার জন্য ছোট ছোট দুটো নেওয়া হয়েছে। মামা ফ্রেন্ডরা সবাই দেখছে, তুমি যদি নষ্ট করে দাও তখন ফ্রেন্ডরা বলবে এই মা সানবি নষ্ট করে দিচ্ছে, আমিরাও নষ্ট করে দেবো, এরকম বলবে, তার জন্য এরকম দুটো ছোট ছোট কি নেওয়া হয়েছে। কি নষ্ট করবে? কেউ নষ্ট করবে না, কোনো জিনিস নষ্ট করতে নেই, সব জিনিসকে যত্ন করতে হয়। নাম আছে স্টার, এই যে সান্তার গিফট, সান্তা যে গিফট গুলো দেয় সাজানোর জন্য, এটা সম্পূর্ণ সাজানোর জন্য, এটার মধ্যে কোনো গিফট নেই, এমনি সাজানোর জন্য, এটা আর এটার মধ্যে গিফট দেওয়া, এটা সুন্দর দেখতে, বেশ কিউট দেখতে। আর নেওয়া হচ্ছে অনেকটা বেলুন, সানবির খুব পছন্দ এই বেলুন গুলো, অনেকটা বেলুন, ও আগেই বলেছে বেলুন দিয়ে সাজাতে হবে, কিন্তু তো ওর জন্যই বেলুন নেওয়া হলো। আর নিয়েছি কিছু ছোট ছোট বল, এগুলো সব সাজানোর জন্য নিয়েছি। আর নেওয়া হচ্ছে একটা ড্রেস, আমার সান্তা বুড়ি, এই যে আমার সান্তা বুড়ি, আর সান্তা ও সান্তা বুড়ি, আর ওই আমার গিফট, এটাই আমার সব থেকে বড় গিফট।
ঠিক আছে, ওর জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে। তো ওকে এই ড্রেসটা পরে ঠিক কেমন লাগছে সেটা আপনারা দেখার জন্য ওয়েট করুন। হ্যাঁ দেখুন, শুরু করে দিয়েছে সব জিনিস নিয়ে এবার উল্টো পাল্টা করা। এখন আমরা যাব সাজাতে। দুটো শান্তা এখানে আছে। ক্রিসমাস ডে উপলক্ষে আমরা যত সব জিনিস কিনেছি এগুলো কেমন করে সাজাই, কি কি করি সেগুলো, না আমার এটা খায় না সাজানোর জন্য, সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ না করার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখানটা সাজাবো, এই জায়গাটা আমরা করে রেডি করে নিয়েছি, এবার এখানটা সুন্দর করে সাজাবো। আর এমনি সাজানোর জন্য একদম রেডি, সাজাবে তো না কিন্তু অনেক কাজ আমাকে এগিয়ে দেবে, নানা জিনিস সরিয়ে সব জিনিস এগিয়ে দেবে আমাকে, তাই না? ঠিক, আমরা এখানটা সাজাবো। এই যে হানি এগুলো সব রেডি করে দিচ্ছে, সব ড্রয়িং করে রেডি করে দিচ্ছে, একটা করা হয়ে গেছে। আর হানি আর শানবি মিলে কালারও করে দিচ্ছে, ঠিক আছে, এটা ব্রাউন কালার করেছে কমপ্লিট। ওরা নিজেরা নিজেরা কালার করছে, আমি শুধু ওদের হেল্প করছি। এই যে চলে এসছেন কাজ করতে। এই যে হানি কালার করছে, সুন্দর কালার করছে, ঠিক আছে। তুমি কি হেল্প করছো? তুমি শুধু সব ছড়িয়ে হেল্প করছো, ওর হচ্ছে কাজ ওটা, সব ছড়িয়ে ছড়িয়ে ও হেল্প করবে। যে হানি সব আমাকে কালার করে দিচ্ছে, ড্রয়িং করে দিচ্ছে, কালার করে দিচ্ছে। হানি গুড গার্ল। তুমি কি? আমি ব্যাড গার্ল। না বলো, আমি দুষ্টু গার্ল। এই যে আমরা এতটা মতো করেছি, এখনো কমপ্লিট হয়ে পারেনি, ঠিক আছে, একটু একটু করে করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ি হয়েছে, ঘর হয়েছে, এবার তো আইসগুলো লাগাতে হবে, তাই না? শান্তা দাদা তো আইসের মধ্যে থাকে। এবার আইসের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে কাটার, আর নিয়ে নিয়েছি আঠা। এবার পুরোটা আইস আইস করতে হবে। উফ উফ উফ, কত কোটা, বাবারে বাবারে, পুরো স্নো 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 স্নো, কত স্নো, বাবারে বাবারে বাবা, স্নো 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 স্নো, কি থাকবে বলো তো? কি থাকবে? তিনটে জিনিস। আমি না এটা একটু খুলে নিই, হ্যাঁ, ভালো হয়েছে। এখনো রেডি হয়ে পারেনি, তবে কাজ চলছে, কতটা হলো দেখে নিন। এখনো পুরো রেডি হয়নি, কমপ্লিট হলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের ভালো লাগলে বলবেন। মাতির বৌদি, বাচ্চাদের মনের খুশির জন্য এটুকু একটু করা যেতেই পারে, ছোটখাটো, বেশি কিছু না, বেশি কিছু খরচেরও ব্যাপার নেই, অল্প কিছু খরচেই হয়ে যায়। প্রায় অনেকটা সাজানো হয়ে গেছে, দেখতে পারেন অনেকটাই প্রায় সাজানো হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, বাকিটা ডেকোরেশন করলে হয়ে যায়। ইয়েস, কে কে সাজালো দেখে নিন, হানি, শানবি অ্যান্ড শানবির মামাম, হানির বৌদি। ফাইনালি কেমন হলো আপনাদের পরে দেখাচ্ছি, অনেকটাই হয়ে এসছে আর অল্প একটু বাকি আছে, অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো। ছোট্ট খাটো ঘরোয়াভাবে বাচ্চাদের একটা মনের খুশির জন্য আপনারা ঘরে তৈরি করতে পারেন। বা ফাইনাল আমাদের অনেকটাই হয়ে গেছে, এবার একটু অল্প একটু কাজ আছে, দেখুন কেমন হয়েছে। এখানে কি লাগানো যায়? তারুল।
এই যে এই দুজনের জন্য এই জিনিসটা করা হয়েছে ঠিক আছে ক্রিসমাস ট্রি কেমন হলো অবশ্যই আপনাদের জানাবেন এখানে গুলো লিফ সান্তাপুরি এই রেডি হয়ে গেছে ক্রিসমাস ডে উপলক্ষে চলো 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 আমাদের কি সুন্দর সাজানো হয়েছে চলো 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 ওখানে চলো চলো এই যে সান্তা হাউস আর এই যে আমার সান্তা এইটাই আমার সান্তা এইটাই আমার গিফট আমাদের ক্রিসমাস ডে উপলক্ষে আমার কিউট সান্তাকে আর আমাদের এই ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই